এমন একটা ডিজাইন, ওয়াও, আপনার সাউরিকা মডেল 12000 টাকায় সেগুন কাঠের ড্রেসিং দেবে, এটা গ্যারান্টি দিবেন কত দিন? এটা 2 বছর গুনে গ্যারান্টি, হ্যাঁ 2 বছর, ওয়াও, মাসখানেক তো তিন ডয়ার, হ্যাঁ মাসখানেক তিন ডয়ার সেগুন কাঠের, চিটগং সেগুন কাঠের গ্যারান্টি দিচ্ছেন কত দিনে? আপনাকে আমি ঘুনের জন্য 2 বছর গ্যারান্টি দিব। নকশাটা দেখেন খুবই সুন্দর, কিন্তু নন কমন সাইজ, মানে 5.5 কিন্তু अवेलेबल না। আর সামনে মিরর করা আছে, আপনারা এখানে দাঁড়িয়ে সাজুগুজু করে নিতে পারবেন। টাইটানিক সুকেস, জি গাইস, দেখতে পাচ্ছেন অরিজিনাল টাইটানিক সুকেস, কিন্তু এইটাই, কত সুন্দর ঝুমকার কাজ করা এবং নকশাটা দেখেন, ফাইবারটা দেখেন খুবই সুন্দর, কিন্তু ফাইবার না দেখাইলে নয়, এত সুন্দর লাগতেছে দেখতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন, সবাইকে বিডি বাংলা ব্লগস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আরেকটি নতুন পুরাতন ফার্নিচারের ভিডিও। ভিউয়ার্স, আপনারা অনেকদিন যাবত রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আপনি পুরাতন ফার্নিচারের ভিডিও দেওয়ার চেষ্টা করেন, ফাইনালি কিন্তু আজকে পুরাতন ফার্নিচারের ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। আর আজকে যে মার্কেটটিতে চলে এলাম, এই মার্কেটের নাম হচ্ছে ভাই ভাই পুরাতন ফার্নিচার মার্কেট, দ্বিতীয় তলায়। আর আজকে যে শপটিতে আমরা দাঁড়িয়ে আছি, এই শপের নাম হচ্ছে জয় ফার্নিচার। জয় ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবে এই শপের ওনার মোহাম্মদ অপু ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছে ভাই। আপনাদের শপের আসার অ্যাড্রেসটা যদি বলে দিতেন। অ্যাড্রেস হলো ঢাকা ক্যান্টনমেন্ট কোস্তখেত বাজার, রাস্তার অপর পাশ, এটা পড়ছিল ইব্রাহিমপুর পুল পার ভাই ভাই সুপার মার্কেটের দ্বিতীয় তলা। আচ্ছা বেশ, অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি, এই নাম্বার যোগাযোগ করে আপনারা আসতে পারেন। আর যারা আসতে পারবেন না, অবশ্যই অবশ্যই ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে কিন্তু ফার্নিচারগুলো ভালোভাবে দেখে নিতে পারবেন, বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, ঢাকার মধ্যে হোম ডেলিভারি নিতে পারবেন, অবশ্যই চার্জ আপনাদেরকে বহন করতে হবে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই বিডি বাংলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। অপু ভাই, আজকে তো দেখি হিউজ পরিমাণ পুরাতন ফার্নিচার কালেকশন ভাই, হিউজ পরিমাণ পুরাতন ফার্নিচার কালেকশন। আচ্ছা, আমি বুঝতে পারতেছি না যে কোনটা থেকে কোনটা দেখাবো, আপনি নিজে বলেন আজকে ফার্স্ট টাইম কোনটা দিয়ে শুরু করবেন? এটা দিয়ে শুরু করি, খাট দিয়ে শুরু করবেন? হ্যাঁ, খাট দিয়ে শুরু। আচ্ছা ভাই, এটা কি কাঠের খাট? চিটাগং সেগুন কাঠের ভাই, চিটাগং সেগুন কাঠের। আচ্ছা বেশ, দেখতে পাচ্ছেন চিটাগং সেগুন কাঠের খাট, কিন্তু এটা নতুন হবে না, পুরাতন? পুরাতন ভাই, যে ফাইবার পুরাতন হবে। বেশ, দেখতে পাচ্ছেন ফাইবার দেখেন, অপুরান্ত ফাইবার, এবং নকশাটা দেখেন খুবই সুন্দর, কিন্তু এটা কয় ফিট বাই কয় ফিট আছে? 6 ফিট বাই 7 ফিট, 6 ফিট বাই 7 ফিট। এটা বক্সে মানে সেমি বক্স? সেমি বক্স, সেমি বক্স। বিছানা এবং হাঁসি গুলো দিবেন আপনি? বিছানা আপনি গর্জন কাঠের হয়, সেগুন কাঠের আছে, আমার কাছে দুইটাই আছে, আপনি যেটা ভালো লাগে ওইটা নিতে পারবেন। আচ্ছা, হাঁসা সেগুন কাঠের, গুড়া গর্জন কাঠের। আর গ্যারান্টি দিচ্ছেন কত দিনে? আপনাকে আমি ঘুনের জন্য 20 বছর গ্যারান্টি দিব। ঘুনের জন্য 20 বছর গ্যারান্টি? 20 বছর গ্যারান্টি। আচ্ছা, এটা প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইসটা পড়বে আপনার 35,000 টাকা। লাস্ট ডিসকাউন্ট আপনি কত বন্ধ রাখতে পারবেন? 30,000 টাকা করে দেব ভাই। 30,000 টাকা বিক্রি করে দেব, 30,000 টাকা বিক্রি করে দেব। আচ্ছা, এবং আমাদের ভিতরে আপনাদের শপে ভিজিট করে একটু সম্মান করবেন কিনা ভাই? চেষ্টা করবো ইনশাল্লাহ। করবেন তো? হ্যাঁ ইনশাল্লাহ। কথা দিলেন? কথা দিলাম। আচ্ছা, আমাদের ভিউয়ার্স কমেন্টে জানানোর চেষ্টা করেন না যে অবশ্যই জয় ফার্নিচার থেকে মোহাম্মদ অপু ভাই কিন্তু কোনো ডিসকাউন্ট করেনি, এই কথাটা যেন কেউ বলে না। আসলে আমি অবশ্যই ডিসকাউন্ট। আচ্ছা, এরপরে কি কালেকশন দেখাবেন ভাই? এখানে একটা খাট আছে দেখেন। আচ্ছা, এটা তো খুবই সুন্দর লাগতেছে, এটা কি কাটের খাট? এটা হলো আপনার যশোর সেগুন, যশোরী সেগুন কাটের মালা মডেল। হ্যাঁ, মালা মডেল। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন হেড সাইড আর লেগ সাইড কিন্তু সিম্পলের ভিতরে, সিম্পলের ভিতরে। আচ্ছা, এটা কয় ফিট বাই কয় ফিট আছে ভাই? 5 ফিট বাই 7 ফিট, 5 ফিট বাই 7 ফিট হবে। আচ্ছা, এটার গ্যারান্টি দিবেন কত দিনের? এটা আমি 20 বছর ঘুনে গ্যারান্টি দেব। 20 বছর? হ্যাঁ 20 বছর। ভাই, আপনি যে যশোর সেগুন কাট বললেন, অনেকে তো ইপিলিপি কাটের যশোর সেগুন কাট বলে, এটা কি কাট? এটা ওরকমই একটা কিছু, কিন্তু ফাইবার কম। ইপিলিপি কাটটা যেটা থেকে, এটা যশোর সেগুনে, যশোর সেগুন। হ্যাঁ, যশোর সেগুন, যশোর যেটা সেগুন, এটা অরিজিনাল যশোর সেগুন, যশোর সেগুন। আচ্ছা, এটা প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইসটা 15,000 টাকা। লাস্ট কত মন্ধ রাখবে? লাস্ট 13,000 টাকা রাখবো। 13,000 টাকা হলে বিক্রি করে দিবেন? আচ্ছা, এদিকে তো আরেকটি খাট আছে, এটা 5.5 ফিট ভাইয়া, এটা নতুন না, পুরাতন? পুরাতন, নন কমন সাইজ, মানে 5.5 ফুট কিন্তু अवेलेबल না। আচ্ছা বেশ, দেখতে পাচ্ছেন উপরে যে নকশাগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু চাপ নকশা হবে। হ্যাঁ, এটা চাপটা খুব সুন্দর ফুটানো হয়েছে। এদিকে লেগ সাইড, হ্যাঁ এটা লেগ সাইড, কিন্তু ফাইবারটা আছে, কিন্তু অপুরান্ত ফাইবার, অপুরান্ত ফাইবার ভাই। আমাদের ভিউ যদি মিস্ত্রি না আপনার ফার্নিচার চেক করতে চায় ভাই? হ্যাঁ অবশ্যই, আমরা যেটা বলতাছি, আর বাইরে যদি আমরা মিস্ত্রি দিয়ে প্রমাণ করতে, আমরা যে মিস্ত্রিটা নিয়ে আসবো, না যাবতীয় যত খরচ আছে আমরা বহন করব। আচ্ছা, মিস্ত্রি গ্যারান্টি সহকারে ফার্নিচার বিক্রি করবেন? মিস্ত্রি গ্যারান্টি সহকারে ফার্নিচার। আচ্ছা, এটা প্রাইসটা যদি বলে দিতে? এর প্রাইসটা আমরা চাচ্ছি হলো 18,000 টাকা। লাস্ট ডিসকাউন্টে আপনি কত বন্ধ রাখতে পারবেন? 15,000 টাকা রাখতে পারবো। 15,000 টাকা বিক্রি করে দেবো? আমি বিক্রি করে দেবো। আচ্ছা ভাই, পাশাপাশি এদিকে তো আরেকটি সোফা সেট দেখতে পাচ্ছি, এটা হাতে সুর, ওয়াও। ভিউয়ার্স, এমন একটা ডিজাইন যেটা 12 মাসই চলবে, কিয়ামত পর্যন্ত কিন্তু এই ডিজাইনটা চলবে, এত সুন্দর একটা ডিজাইন। দেখতে পাচ্ছেন ডিজাইন গুলো যদি একটু কাছ থেকে দেখাই, ঝুমকার কাজ করা আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝুমকার কাজ করা, এবং নকশাটা দেখেন, ফাইবারটা দেখেন, এবং এদিকের হাতির যে সুরটা, সুরটা দেখেন, এদিকের মডেলগুলো দেখেন। আর ফাইবারের কথা তো নাই বললাম, এটা আপনার 311 টিটেবিল আছে ভাই? হ্যাঁ টিটেবিল আছে। আচ্ছা, ফোম কভার হবে কি? পুরাতন ফোম আছে, আপনি চাইলে নিতে পারবেন। আচ্ছা, চাইলে নিতে পারবেন? হ্যাঁ চাইলে নিতে। আচ্ছা, এটা প্রাইসটা কেমন হবে? এটা প্রাইসটা পড়বে আপনার 32,000 টাকা। লাস্ট ডিসকাউন্ট দিয়ে আপনি কত বন্ধ রাখবেন? ডিসকাউন্ট দিয়ে এটা 28,000 টাকা রাখা যাবে। 28,000 টাকা বিক্রি করে দেবেন? তাহলে বিক্রি করে দেবেন। আর অবশ্যই কিন্তু বিডি বাংলা ব্লগস এর নাম বলে সম্মান করে দিবেন, অবশ্যই সম্মান। আচ্ছা, এদিকে তো আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম ভাই। একটা খাট একই বাসা থেকে আনা হয়েছে, দুইটা, দুইটা একই বাসা থেকে আনছে, কিন্তু ডিজাইনটা একটু ডিফারেন্ট। আচ্ছা, এটা মানে বড় সাইজ? হ্যাঁ, এটা একটু বড়, 6 ফিট বাই 7 ফিট, 6 ফিট বাই 7 ফিট। এটা হ্যাঁ কিং সাইজ, এটা উচ্চতা। আচ্ছা বেশ, এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর
ফাইবার দেখতে পাচ্ছেন ফাইবার আর ফাইবারটা অসাধারণ মানে একই বাসা এটা মানে সেমি বক্স হবে না সেমি বক্স আচ্ছা এটার বিছানা দিবেন কি কাঠের এটার বিছানা গর্জন কাঠের গর্জন কাঠের হাইশাগুলো হাইশা সেগুন কাঠের সেগুন কাঠের জি এটা হলো আপনার 20 বছর গ্যারান্টি হ্যাঁ অবশ্যই আমি যেটা যেটা আপনাকে বলতাছি 20 বছর গ্যারান্টি পাবেন আচ্ছা এটার প্রাইসটা কেমন আসবে এটার প্রাইসটা পড়বে আপনার 32000 লাস্ট কত পর্যন্ত রাখবেন আচ্ছা সেম দামে 30000 টাকা 30000 টাকা হলে বিক্রি করে দিবেন আচ্ছা ভাই এদিকে তো আরেকটি ওয়ার্ডরোব দেখতে পাচ্ছিলাম এটা নতুন হবে না পুরাতন পুরাতন ভাইয়া পুরাতন জি চিটাগং সেগুন কাঠের হ্যাঁ এটা চিটাগং সেগুন আচ্ছা বেশ যারা সিম্পলের ভিতরে ওয়ার্ডরোব খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ওয়ার্ডরোবটি অনেক অনেক বেস্ট হবে চাইটার এক পাল্লা থাকতেছে এটার প্রাইসটা কেমন আসবে এটার প্রাইসটা পড়বে আপনার 12000 টাকা লাস্ট কত পর্যন্ত আপনি রাখতে পারবেন লাস্ট তো ভাই 12000 বসে ভিডিও ভ্লগ আছে জানেন 11000 টাকা রাখবো 11000 টাকা সেগুন কাঠের ওয়ার্ডরোব সেগুন কাঠের ওয়ার্ডরোব আচ্ছা এদিকে তো আরেকটি ওয়াল ক্যাবিনেট দেখতে পাচ্ছিলাম এটা নতুন হবে না পুরাতন 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 হবে খুবই সুন্দর নকশা করা আছে জি সেলফি কাঠগুলো কি কাঠ হবে ভাই কামারি কামারি কাঠ হবে আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা 25000 টাকা লাস্ট কত পর্যন্ত রাখবে লাস্ট ভাই এটা 23000 টাকা রাখা যাবে 23000 টাকা বিক্রি করে দিবেন তাহলে বিক্রি করে দিব আচ্ছা এদিকে তো আরেকটি ওয়াল ক্যাবিনেট দেখতে পাচ্ছি হ্যাঁ এদিকে আরেকটা আছে আমাদের চিটাগং সেগুন কাঠ চিটাগং সেগুন কাঠ হ্যাঁ এটা পুরাতন হবে হ্যাঁ এটা পুরাতন তিনটা পাল্লা নিচে দুইটা ডয়ার মাঝখানে তিনটা ছোট পাল্লা আচ্ছা সেলফি কাঠগুলো কি কাঠ হবে ভিতরে এটা আকাশী আকাশী কাঠ হবে হ্যাঁ আকাশী কাঠ হবে আচ্ছা এটা গ্যারান্টি দিবেন কত দিন এটা 20 বছর গুণে গ্যারান্টি হ্যাঁ 20 বছর আচ্ছা বিয়ার্স পুরাতন ফার্নিচার গুলো কিন্তু অ্যাভেলেবল থাকে না একটা সাজে গেলে কিন্তু আর সেম ওই মডেলে পাবেন না অবশ্যই কিন্তু সবাই একটু তাড়াতাড়ি কেনার চেষ্টা করবেন স্টক শেষ হওয়ার আগে প্রাইসটা যদি বলেই দেন প্রাইসটা পড়বে আপনার 22000 টাকা 22000 টাকা লাস্ট কত পর্যন্ত রাখবেন লাস্ট ভাই 19000 টাকা রাখবো 19000 টাকা হলে বিক্রি করে দিবেন ফিক্সড প্রাইস তাও 1000 টাকা আমরা কমাই দিলাম আচ্ছা পাশাপাশি একটা হাতিলের মডেলের সুগে দেখতে পাচ্ছিলাম এটা আপনার নতুন হবে না পুরাতন ভাই পুরাতন হবে জি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাসখানে দুই ডয়ার দুই পেশে দুটো পাল্লা এবং টু পার্টে টু পার্ট এটা সেলফ কাট গুলো কি এর ভিতরে হলো প্রিমিয়াম বোর্ড দেওয়া হইছে হ্যাঁ প্রিমিয়াম বোর্ড আচ্ছা এটা প্রাইসটা যদি বলে এটা প্রাইসটা 22000 টাকা লাস্ট কত বন্ধ রাখবেন লাস্ট এটা 21000 টাকা রাখবো জান 21000 টাকা হলে বিক্রি করবেন হ্যাঁ 21000 টাকা বেশ অবশ্যই কিন্তু আপনার মিস্ত্রি এনে যাচাই বাছাই করে কিন্তু ফার্নিচার গুলো করাই করতে পারবেন আর অপু ভাই আপনি পুরাতন ফার্নিচার কিনেন কিনা ভাই হ্যাঁ কিনি ঢাকার ভিতরে হলে আচ্ছা এবং সেগুন কাঠ হতে হবে গুনে কমাল কিনেন না গুনে কমাল কিনি না তাহলে সেক্ষেত্রে আমরা গ্যারান্টিও দিতে পারবো না আচ্ছা বেশ আপনাদের বাসা যদি পুরাতন কোনো ফার্নিচার বিক্রি করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনাদের অপু ভাই কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপে না আপনার ভিডিও বা পিকচার চাবে পিকচার চাইলে কিন্তু আপনারা রেটটা যাচাই বাছাই করে আপনারা কিনতে পারবেন বা বিক্রি করতে পারবেন ভাই এদিকে তো আরেকটি সুকেস দেখতে পাচ্ছিলাম এটা তো খুব সুন্দর লাগতেছে হ্যাঁ এটা খুব সুন্দর 6 ফিট বাই 7 ফিট নতুন হবে না পুরাতন পুরাতন ভাইয়া পুরাতন হবে ওয়াও মাঝখানে তো তিন ডয়ার হ্যাঁ মাঝখানে তিনটা ডয়ার দুই সাইডে দুইটা পাল্লা দুই সাইডে দুইটা পাল্লা বিয়ার্স এবং ফাইবারটা আপনারা একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা আস্তর করে রাখছে আর আপনারা চাইলে কিন্তু কালার করে নিতে পারবেন কাট কালারের মধ্যে থাকতে হবে আর কালারটা কিন্তু অবশ্যই অপু ভাইয়ের মধ্যে থাকবে হ্যান্ড পলিশ হবে আচ্ছা হ্যান্ড পলিশের মধ্যে হবে হ্যাঁ হ্যান্ড পলিশ আচ্ছা এটা প্রাইসটা যদি বলেই দেন প্রাইসটা 35000 টাকা ভাই ডিসকাউন্ট দেওয়া বলেন না ভাই ভাই 32000 টাকা রাখা যাবে 32000 টাকা হলে বিক্রি করে দিবেন 32000 টাকা হলে বিক্রি করে দিবেন আচ্ছা এরপর কি কালেকশন দেখাবেন অপু ভাই এরপরে আপনারা আমরা ভাই এদিকে তো আরেকটি সোফা সেট দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হাতির সুর এটা হাতির সুর খুব সুন্দর একটা ডিজাইন বললাম একটু আগে বললাম যে একটা ডিজাইন এই ডিজাইনটা 12 মাসই চলবে এমন একটা ডিজাইন চলবে হ্যাঁ এটা আপনার 311 হ্যাঁ 311 আচ্ছা এটার ফাইবারটা তো স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে ক্লিয়ারলি বোঝা আমাদের রং করা হয়নি এখনো আচ্ছা রং তো আপনার মধ্যেই থাকে হ্যাঁ রং আমার ভিতরে আচ্ছা এটার প্রাইসটা কেমন আসবে এটার প্রাইসটা 32000 টাকা লাস্ট কত বন্ধ রাখবে 30000 টাকা রাখা যাবে 30000 টাকা বিক্রি করে দিবেন আছে ফোম আছে ফোম কভারও আছে হ্যাঁ ফোম কভার আচ্ছা এদিকে আরেকটি ওয়াল ক্যাবিনেট দেখতে পাচ্ছিলাম ভাই 5 ফিট বাই 6.5 ফিট উচ্চতা এটা নতুন হবে না পুরাতন পুরাতন এই সাইড থেকে ফাইবার গুলো দেখেন বিয়ার্স এই দিক দিয়ে ফাইবারটা একটু অপু ভাই দেখাইতে বলতেছে কারণ পুরাতন পুরাতনের সাথে নতুনের ফাইবারটা মিলবে না খুব সুন্দর কিন্তু ফাইবার উপরে হবে তিনটা পাল্লা হ্যাঁ তিনটা পাল্লা নিচে দুই সাইডে দুইটা পাল্লা দুই মাঝখানে ডয়ার আচ্ছা এটার প্রাইসটা কেমন আসবে ভাই এই প্রাইসটা পড়বে আপনার 22000 টাকা লাস্ট কত বন্ধ রাখবে লাস্ট ভাইয়া 20000 টাকা রাখা যাবে 20000 টাকা হলে বিক্রি করে দিবেন বিক্রি করে আর এদিকে যে হাইশাগুলো দেখা যাচ্ছে এই খাটগুলো আমাদের এই খাটেরই এক একটা নাম্বারিং করা আছে যেটা সাথে যেটা আমরা আপনার নাম্বার সাথে মিলিয়ে দিব আপনার হাইশাগুলো তো কোনো ফাইবার অফ মানে যেটা যেরকম ওইরকম ফাইবার আচ্ছা হিউজ পরিমাণ এদিকে কোনো ওয়ার্ডরোবের কালেকশন দেখতে পাচ্ছিলাম ভাই এটা কি কাঠের হবে চিটাগং সেগুন কাঠের নতুন হবে না পুরাতন পুরাতন মানে সাইডে ফাইবারটা দেখেন আপনি পুরাতন যে ফাইবারটা এটা শুকনা কাজে বোঝাই যাচ্ছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফাইবার দেখেন অপুরান্ত ফাইবার আর চারটা ডয়ার থাকতেছে একটা পাল্লা থাকতেছে এবং যে ডয়ার পাল্লার যে সাইজটা পাল্লার যে কানিকাটা পাল্লাটা বাড়তি সামনে বাড়তি দিকে বাড়তি আচ্ছা খুবই সুন্দর এই যে ভিতরের কাট গুলো দেখো আচ্ছা র অবস্থায় আছে আচ্ছা এর প্রাইসটা কেমন আসবে অপু ভাই এটার প্রাইসটা পড়বে আপনার 16000 টাকা ভাই লাস্ট কত বন্ধ রাখবেন 14000 টাকা রাখা যাবে 14000 টাকা 14000 টাকা সেগুন কাটের ওয়ার্ডরোব 20 বছর গ্যারান্টি সহকারে এটা আপনি চাইলে 30 বছর দেওয়া যাবে 30 বছর দিতে পারবেন আর সাথে তো মিস্ত্রি গ্যারান্টি থাকতেছে অবশ্যই আচ্ছা এদিকে তো আরেকটি ওয়ার্ডরোব আছে এটা 6 ফিট 6 ফিট বাই কয় ফিট 6 ফিট বাই 4 ফিট উচ্চতা 6 ফিট বাই 4 ফিট হ্যাঁ এটা আপনার সিস্টেমটা ডয়ারের মতন কিন্তু এটা একটা পাল্লা আচ্ছা এটা হাতিলের মডেল হ্যাঁ হাতিলের মডেল বিয়াস দেখতে পাচ্ছেন অনেক স্পেস আছে মাঝখানে আপনার চারটা ডয়ার হবে ওদিকে আরেকটা পাল্লা হবে আরেকটা পাল্লা হবে আচ্ছা পাল্লাগুলো আপনার কি কাটে থাকবে
মিটার এই টোটাল ভিতরে আকাশিকার এটা আকাশিকারে থাকে আগে যখন বানাতে তখন গামারে কিন্তু अवेलेबल ছিল না আচ্ছা এই যে আরেকটা পাল্লা এদিকে আরেকটা পাল্লা হবে আচ্ছা এটা প্রাইসটি কেমন আসবে আপু ভাই এটা 22000 টাকা ভাই লাস্ট একটা ডিসকাউন্ট দিয়ে বলেন না 18000 টাকা রাখা যাবে কত ভাই 18000 18000 হ্যাঁ আমি আবদার করতেছিলাম এটার মধ্যে আরেকটু আচ্ছা যে কাস্টমার আসবে চেষ্টা করব আবদারটা রাখার জন্য চেষ্টা করবেন তো হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা এরপর কি কালেকশন দেখাবে এখানে আরেকটা অর্ডার আছে ভাই এদিকে আরেকটি অর্ডার আছে ওয়াও এটা তো ভাই অনেক সুন্দর লাগতেছে এটা মানে সিম্পল ডিজাইনটা খুব সুন্দর ভাই পুরানো সিম্পলের মধ্যে না খুবই সুন্দর হ্যাঁ এটা তো বড় দেখা যাচ্ছে ভাই কয় ফিট 5 ফিট বাই 4 ফিট উচ্চতা 5 ফিট বাই 4 ফিট 4 টোর এক পাল্লা 4 টোর একটা পাল্লা আচ্ছা এটার প্রাইসটা কেমন আছে এটার প্রাইসটা 16000 টাকা লাস্ট কত বন্ধু রাখবে এটা লাস্ট 13000 টাকা রাখবে 13000 টাকা হলে বিক্রি করে দেব হলে বিক্রি করে দেব ও ভাই পাশাপাশি এদিকে আরেকটি খাট দেখতে হতেছিলাম ভাই এটা কি কাঠের খাট এটা চিটাং সেগুন কাঠের কিন্তু কোন বারমাটিকের মতন ফাইবারটা আছে ওই ফাইবারটা এটা তো আমি বলতেছিলাম যে বারমাটিকের মতো ফাইবার বিশেষ দেখতে হচ্ছে 100% চিটাং সেগুন বারমাটিকের মতো কিন্তু ফাইবার দেখা যাচ্ছে এটা কয় ফিট বাই কয় ফিট আছে ভাই 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট হবে আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা পড়ে 22000 টাকা ভাই লাস্ট একটা ডিসকাউন্ট দেব 20000 টাকা রাখতে পারবো 20000 টাকা হলে বিক্রি করে দেব পাশাপাশি এদিকে আরেকটি খাট দেখতে পাচ্ছি এটাও সিম্পল চিটাং সেগুন কাঠের চিটাং সেগুন কাঠের বেস এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল এটা হবে লেগ সাইড লেগ সাইড এটা আপনার হেডবোর্ড সিস্টেম করা আছে দেখতে পাচ্ছেন আর এটা বিছানাটা দিবেন কি কাঠের এটা বিছানা গর্জন কাঠের হাইশাগুলো হাইশা সেগুন কাঠের সেগুন কাঠের আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এটার প্রাইসটা পড়বে 25000 লাস্ট আপনি কত বন্ধু রাখতে পারবেন 22000 টাকা রাখতে পারবেন 22000 হ্যাঁ 22000 22000 টাকা হলে বিক্রি করে দেবেন হ্যাঁ 22000 টাকা ভাই আসার পর কি দামটা বাড়াই দিবেন না একটু ডিসকাউন্ট করে দিবেন ভাই একটু ডিসকাউন্ট করার চেষ্টা করুন বাড়ার তো কোনো অপশন নাই বাড়ার কোনো অপশন নাই আচ্ছা ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিও বাংলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভাই এদিকে তো আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম চিটাং সেগুন কাঠের চিটাং সেগুন কাঠের আচ্ছা ভিউয়ার্স অবশ্যই কিন্তু মিস্ত্রি গ্যারান্টি থাকতেছে আপনারা চাইলে মিস্ত্রি এনে যাচাই বাছাই করে কিন্তু ফার্নিচার গুলো কিনতে পারবেন এটা কয় ফিট বাই কয় ফিট আছে 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট হবে আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা পড়বে 22000 টাকা লাস্ট কত বন্ধ রাখবেন 20000 টাকা রাখতে পারবো 20000 টাকা হলে বিক্রি করে হাইশা গর্জন কাঠের বিছানা সেগুন কাঠের নতুন বানাই দিছি আমরা বিছানা সেগুন কাঠের নতুন বানাই দিছি বানাই দাও আচ্ছা এদিকে তো আরেকটি খাট দেখতে পাচ্ছি সেম পাখা দেখেন ওয়াও আপনার সাগরিকা মডেল হ্যাঁ সাগরিকা পুরাতন হবে পুরাতন আচ্ছা বেশ দেখতে পাচ্ছেন যারা ফুল বক্স ফুল বক্সে হবে হ্যাঁ ডয়ার মার সবকিছু কমপ্লিট এটা লেগ সাইডটা হ্যাঁ এটা দুটোই সেম ডিজাইন সেম ডিজাইন আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা পড়বে আপনার 28000 টাকা লাস্ট কত বন্ধ রাখবেন 25000 টাকা রাখা যাবে 25000 টাকা হলে বিক্রি করে দিবেন আচ্ছা ভাই এদিকে তো আরেকটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম এটা কি কাঠের ড্রেসিং টেবিল বাইরে চিটাং সেগুন চিটাং সেগুন কাঠের বেশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মনে হচ্ছে যে আমার কাছে এটা বারমাটিকের মতো ফাইবারটা বারমাটিকের মতো হ্যাঁ একটু কাছ থেকে না দেখালে কিন্তু বুঝতে পারবেন না এই জায়গা যে ফাইবারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ফাইবারটা কিন্তু সব জায়গায় ফাইবার আছে কারণ এদিকে আলোর স্বল্পতার কারণে দেখা যাচ্ছে না এবং স্লাইডিং গ্লাস আছে এদিকে আপনার চুরি হ্যাঙ্গার আছে অনেক কিছু কিন্তু সাজিয়ে রাখতে পারবেন একটা স্পটলাইটও আছে কানিস্টাতে কিন্তু নকশা করা আছে ভাই এটা রাউন্ড এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা 15000 টাকা ভাই লাস্ট কথা বন্ধ রাখবে ভাই ভিডিও উপলক্ষে 12000 টাকা করতে পারবো 12000 টাকা সেগুন কাঠের ড্রেসিং টেবিল আচ্ছা ভাই এদিকে তো আরেকটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর লাগছে হ্যাঁ দেখেন ভিক্টোরিয়া ওয়াও ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া ড্রেসিং টেবিল আসলে পুরাতন ফার্নিচার গুলো এরকম ডিজাইনের গুলো অর অর পাওয়া যায় না अवेलेबल পাওয়া যায় না আচ্ছা মানে 10 মাস পরে বা 1 বছরের কোনো একটাই পরে খুব সুন্দর জি হ্যাঁ দেখতে পাচ্ছেন গেটআপটা দেখেন গেটআপটা একটু অন্যরকম গেটআপ এবং সামনে মিরর করা আছে আপনারা এখানে দাঁড়িয়ে সাজুগুজু করে নিতে পারবেন এই জায়গায় আপনার কয়টা পাল্লা হবে ভাই এখানে আপনার তিনটাই পাল্লা তিনটাই পাল্লা মাঝখানে যে পাল্লাটা একটু রাউন্ড টাইপের হ্যাঁ এটা রাউন্ড টাইপের আচ্ছা এবং সিঁড়ি বিট করা আছে বেশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অনেক সুন্দর লাগতেছিল কিন্তু পায়েগুলো কিন্তু ভিটুরিয়া আর এটার প্রাইসটা কেমন আসবে ভাই প্রাইসটা 22000 টাকা লাস্ট কত বন্ধু রাখবে 20000 টাকা রাখা যাবে 20000 টাকা হলে বিক্রি করে দিবেন 20000 টাকা আচ্ছা ভাই পাশাপাশি এদিকে আরেকটি সুকেস দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর লাগতেছিল ভাই সুকেসটা হ্যাঁ হ্যাঁ টাইটানিক টাইটানিক সুকেস জি গাইস দেখতে পাচ্ছেন অরিজিনাল টাইটানিক সুকেস কিন্তু এইটাই আর এটা মডিফাই করে কিন্তু নানা রকমের ডিজাইন করছেন নানা রকমের টাইটানিক বাইরে দিছে কিন্তু এটা কিন্তু দেখেন কতটা সুন্দর কতটা রাজকীয় কতটা গর্জিয়াস এবং কতটা লাক্সারি লাগতেছে দেখতে পাচ্ছেন ফাইবারটা দেখেন খুবই সুন্দর কিন্তু ফাইবার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফাইবার আর পাল্লা উপরে যে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে মাঝখানে দুইটা পাল্লা এবং দুই সাইডে দুইটা কিন্তু আরো পাল্লা থাকতেছে হ্যাঁ এবং এটা আপনার ভিতরে যে সেলফের কাঠটা ইউজ করছে কি কাঠ ভিতরে সেগুন কাঠের সেগুন কাঠ হ্যাঁ ভিতরে সেগুন কাঠ আচ্ছা মাঝখানে আবার এদিকে নিচে দুইটা পাল্লা হবে হ্যাঁ এখানে দুইটা পাল্লা এখানে দুইটা পাল্লা ভিতরে সেলফ গ্লাসের আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে 35000 টাকা লাস্ট কত রাখবে লাস্ট ভাই 32000 টাকা রাখা যাবে 32000 টাকা হলে বিক্রি করে দেব 32000 টাকা বিক্রি করে দেব আচ্ছা এটা গ্যারান্টি তো আপনার 20 বছর নাকি এটা লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম লাইফ টাইম আজীবন আজীবন সত্যি তো সত্যি অপু ভাই পাশাপাশি এদিকে আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম এটা কি কাঠের হবে মেহগনি কাঠের ভাই মেহগনি কাঠের হ্যাঁ 2.5 ইঞ্চি সলিড কাঠের ভিতরে ডিজাইন করা আচ্ছা হেডসেট দেখছে সেম ডিজাইন হ্যাঁ সেম ডিজাইন আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে প্রাইসটা 18000 টাকা লাস্ট কত বন্ধু রাখবে লাস্ট ভাই 16000 টাকা রাখা যাবে 16000 টাকা বিছানা হাইশা গুড়া সব মেহগনি কাঠের সব মেহগনি কাঠের এ টু জেড এ টু জেড আচ্ছা পাশাপাশি এদিকে আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম ভাই এটা তো অনেক সুন্দর লাগছে হ্যাঁ এটা অনেক সুন্দর ভাই একদম নতুনের মতন অল্প কিছুদিন ইউজ করছে এটা কি মালেশিয়ান এমডিএফ হ্যাঁ মালেশিয়া এমডিএফ ম্যাট কালার করা ম্যাট কালার হ্যাঁ আচ্ছা হেডসেট লেখছে সেম ডিজাইন সেম ডিজাইন আচ্ছা এটার বিছানা দিবেন কি কাঠের এটা বিছানা মেহগনি কাঠের গুড়া মেহগনি কাঠের গুড়া মেহগনি কাঠের জি হাইশা গুলো হাইশা এর সাথে হ্যাঁ এমডিএফ আচ্ছা এটা প্রাইসটা
কেমন আসবে? এটা প্রাইসটা 15000 টাকা ভাই, লাস্ট একটা ডিসকাউন্ট দেব, 12000 টাকা রাখা যাবে। 12000 টাকা লাগে কি কই দিবেন? অল্প কিছু ইউজ করছবে 18000 টাকা আনছে। আচ্ছা অল্প কম দামের না। হ্যাঁ আপনি ভিতরেও দেখেন, এটা কিন্তু ভিতরে সেম, অনেকটা আছে সামনে টু ফিনিশিং, এর ভিতরে কিন্তু কোনো ফিনিশিং করে না। আচ্ছা সেগুনের মতো ফাইবার দেখা যাচ্ছে, পিছনে সেম ফিনিশিং, সেম ফিনিশিং। হ্যাঁ অনেকটা আছে হালকা করে, মানে সামনে দেয় পিছনে দেয় না। আচ্ছা ভাই এদিকে একটা সোফা সেট দেখতে পাচ্ছিলাম, এটা কি কাঠের সোফা? চিটাগং সেগুন কাঠের ভাই, শর্ট সোফা। চিটাগং সেগুন কাঠের শর্ট সোফা 311 311 জি। আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে ভাই? এটা প্রাইসটা পড়বে 32000 টাকা। লাস্ট কত পর্যন্ত রাখবেন? 30000 টাকা রাখা যাবে। 30000 টাকা হলে বিক্রি করে দিবেন? 30000 টাকা বিক্রি করে দিব। ওপো ভাই পাশাপাশি এদিকে আরেকটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম ভাই, এটা তো মালেশিয়ান এমডিএফ। হ্যাঁ এটা মালেশিয়ান এমডিএফ। আচ্ছা এটা কয় ফিট বাই কয় ফিট আছে? এটা আছে 3 ফিট বাই 6 ফিট ভাই, 3 ফিট বাই 6 ফিট। হ্যাঁ দুই পাশে দুটো শোপিস, মাঝখানে মেরো, হ্যাঁ মাঝখানে মেরো, আর নিচে দুটো ডয়ার হবে, নিচে দুটো ডয়ার। আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে ভাই? এটা প্রাইসটা 8000 টাকা ভাই, লাস্ট ডিসকাউন্ট দিয়ে বলেন ভাই। ডিসকাউন্ট এটা 7000 টাকা রাখা যাবে। 7000 টাকা একদম নতুন, বেশি দিন ইউজ করেন ভাই, যে ধুলাবালি পড়ছে আমরা পরিষ্কার করে দিব। দামটা একটু বেশি বেশি লাগছে ভাই, আরেকটু ডিসকাউন্ট করে দেন ভাই। আচ্ছা আসলে আমরা ডিসকাউন্ট করে দিব, করে দিবেন তো? হ্যাঁ ইনশাআল্লাহ। ওপো ভাই, জি ভাই, ভাই এদিকে তো আরেকটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম, জি ভাই এটা কি মালেশিয়ান এমডিএফ নাকি? হ্যাঁ মালেশিয়ান এমডিএফ হলো, পায়া পায়াগুলো কিন্তু কাঠের, পায়াগুলো হবে মেহগনি কাঠের। পায়াগুলো মেহগনি কাঠের। আচ্ছা বিয়ার্স অন্ধকার টাইপের তো, মানে আলো স্বল্পতা স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না, তারপরে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আমি একটু ক্লিয়ার ভাবে দেখাচ্ছি, চেহারাটা ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে আপনার 10 মিলি গ্লাস, 10 মিলি গ্লাস, ফ্রেমটা মডেলটা খুব সুন্দর, খুবই সুন্দর বেশ, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর এদিকে ডিজাইনটা দেখেন, আমি একটু মোবাইলের লাইট জ্বালিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, মানে না দেখাইলে নয়, এত সুন্দর লাগতেছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে। কিন্তু কয় ফিট বাই কয় ফিট আছে এটা? 5 ফিট বাই হলো আপনার 3.5 ফিট। আর চেয়ার মানে কয়টা ভাই? 5টা ভাই, 6টা ছিল কিন্তু আমরা 5টা পাইছি, 5টা পাইছি, হ্যাঁ 5টা পাইছি। আচ্ছা এখন প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইসটা 18000 টাকা ভাই। ডিসকাউন্ট লাস্ট কত রাখবে ভাই? 15000 টাকা রাখবো লাস্ট। 15000 টাকা? হ্যাঁ 15000 টাকা আছে। আচ্ছা আমাদের ভিউ যদি আপনাদের শপে আসে একটু ডিসকাউন্ট করে দিবেন? হ্যাঁ অবশ্যই আমরা চেষ্টা করব ডিসকাউন্ট করে দেওয়ার জন্য, করবেন তো? হ্যাঁ ইনশাআল্লাহ।